এসব কি হচ্ছে বলো তো? আমি তো কিচ্ছু বুঝতে পারছি না। আমি নাকি তোমার সঙ্গে প্ল্যান করেছিলাম নিখিলকে মারার জন্য। চুপ, আর একটাও কথা বলবে না। প্লিজ সবাই একটু শুনুন। শোনো, বিয়ের আগের দিন তুমি নিখিলকে পাহাড়পুরে নিয়ে যাবে। ওখানে গিয়ে লোক লাগিয়ে ওর গাড়ির ব্রেক শুটা খুলে নেবে। তারপর নিখিলকে নদিয়ার গ্রামে পাঠাবে একা, কোনো ড্রাইভার দেবে না সঙ্গে। তারপর রাস্তায় ব্রেক ফেল করে ওর গাড়িটা অ্যাক্সিডেন্ট করবে আর নিখিলের বডিটা পড়ে থাকবে রাস্তাতে। একটা কথা ভুলে যাও না, এই প্ল্যানে কিন্তু তুমিও আমার সঙ্গে ছিলে। আমি যদি ফাঁসি তুমিও ফাঁসবে। মেজ বৌদি, তুমি যতই চেষ্টা করো আদিত্যদাকে ফাঁসাতে পারবে না তুমি। পুরো প্ল্যানটা আদিত্যদা আমাকে আগেই বলে দিয়েছিল, ইভেন পুলিশও জানে। এবার আমার কথাটা একটু ভালোভাবে শোনো। আমি, আদিত্যদা আর পুলিশ সবাই মিলে তোমাকে হাতে নাতে ধরার প্ল্যান করেছি। দিশা, তুমি এত বড় খারাপ কাজটা করতে পারলে, বাড়ির সবার সঙ্গে লড়ে, বাড়ির সবার সঙ্গে লড়ে তোমাকে আমি বাড়িতে নিয়ে এসেছিলাম। এত অন্যায় করার পরেও তোমাকে আমি ক্ষমা করে দিয়েছি। আজকে তুমি মেমোরি লসের নাটক করে আমার আমার ভাইকে খুন করার চেষ্টা করলে, তুমি কি করে পারলে দিশা, কি করে? তুমি ওদের কথা বিশ্বাস করো না। ওই আদিত্য চৌধুরী আর নিখিল এটা 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 একসাথে প্ল্যান করেছে আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে আমার বাড়ি থেকে তাড়িয়ে দেওয়ার জন্য। অশোক, চুপ, একদম চুপ করে থাকবে মেজ বৌমা, একটা কথা বলবে না। তোমার এই মেমোরি লস ফস কিচ্ছু হয়নি, সবটা নাটক এখন আমি বুঝতে পারছি। আর আমাদের যে এত বড় মিথ্যে কথা বলতে পারে সে যা খুশি তাই করতে পারে। এই অফিসার, নিয়ে যান, নিয়ে যান ওকে। এরকম একটা ক্রিমিনাল এলিমেন্ট বাইরে থাকলে এই সমাজেরই ক্ষতি। নিয়ে যান ওকে, ওর সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই। আমার ছেলে বাকি জীবনটা এরকম একটা মহিলার সঙ্গে কাটাবে না। কিন্তু তুমি ঠিক করলে না, চালাকি করলে তুমি আমার সঙ্গে। নিখিলকে মারার প্ল্যান তুমি আমার সঙ্গে করলে, আর এদিকে নিখিলকে সব বলে দিলে, এসে আমাকে ফাঁসিয়ে দিলে, আর আমি আমিও বোকার মতো তোমাকে বিশ্বাস করলাম। আমি আজ তোমাদের সবাইকে বলে যাচ্ছি, জানি আমার কথা আজ তোমাদের কারোর বিশ্বাস হবে না, কিন্তু এই লোকটাকে ভালো করে চেনোনি তোমরা এখনো, এই আদিত্য চৌধুরীকে। এই আদিত্য চৌধুরী একদিন তোমাদের সকলের সর্বনাশ করবে, মিলিয়ে নিও আমার কথা, সর্বশান্ত করে ছাড়বে তোমাদের এই আদিত্য চৌধুরী। সেই দিনটা আসার আগে আমি যেন এই পরিবার ছেড়ে চলে যাই। দিশা, তুমি ভুল করছো। এই আদিত্য আর আগের আদিত্যর মধ্যে অনেক তফাত। আমি আর সেই মানুষ নেই। এখন আমি এই পরিবারের প্রতি লয়াল। আমার দায়িত্ব এই পরিবারকে প্রোটেক্ট করার, আর সেই জন্যই আমি নিখিলকে সব কিছু আগের থেকে জানিয়ে দিয়েছিলাম। সেটাই তার প্রমাণ। এক্স্যাক্টলি মেজ বৌদি, এখন নিজের দোষ ঢাকার জন্য আদিত্য তাকে ভুলভাল কথা বলো না প্লিজ। ইউ হ্যাভ লস্ট ইওর লাস্ট চান্স। আজ এতদিন পর বুঝতে পেরেছি একা থাকার কষ্টটা। আর তুমি এত বড় একটা সুযোগ পেয়ে সুযোগটা হারালে, শুধুমাত্র তোমার লোভের জন্য। একটা মধ্যবিত্ত বাড়ির মেয়ে তুমি, এত ভালো অশোকের মতো একটা হাজবেন্ড পেলে, এত ভালো একটা পরিবার পেলে, কি করলে? রাখতে পারলে না। ছি, তুমি এদের ঠকালে, তোমার লজ্জা করলো না? এরপরে তো এরা তোমায় কোনোদিনও মানতে পারবে না।
ওকে আমার সামনে থেকে চলে যেতে বলো, চলে যেতে বলো, নিয়ে যাও ওকে আমার সামনে থেকে। আমি ভুলে যাবো যে আমার মেজো ছেলের আদৌ কোনো বউ ছিল? ও এতদিন স্মৃতিশক্তি ছিল না, তার নাটক করেছো তো, আমি আমার স্মৃতি থেকে ওকে মুছে দেব। মস্ত বড় ভুল করেছি আমি, জেনে শুনে ওকে সুযোগ দিয়েছি, শুধরেছি আমার সুযোগ, ভুল আমার, আমার ভুল। এটা আপনি কি করে করতে পারলেন মেজ দিদি? হাজার অন্যায় করা সত্ত্বেও আমি আপনাকে পরিবারের একজন হিসেবে মেনে নিয়েছিলাম, বারবার আপনাকে ক্ষমা করে দিয়েছি, নিজের দিদির মতো করে কাছে টেনে নিয়েছিল, আর তা সত্ত্বেও, তা সত্ত্বেও আপনি এতটা নিচে নামতে পারেন। পরিবারের মানুষ হয়ে নিজের পরিবারের একজনকে মারতে চাইলেন, আপনিও তো একজন মেয়ে, আর নিজে একটা মেয়ে হয়ে অন্য একটা মেয়ের বিয়ের স্বপ্ন, সংসারের স্বপ্নকে এভাবে মুছে দিতে চাইতে পারলেন কি করে মেয়ে দিদি, কি করে পারলেন, উত্তর দিন কি করে? আমি আপনাকে কোনোদিনও ক্ষমা করতে পারবো না, কোনোদিনও না, এমনকি ভগবান আপনাকে কোনোদিনও ক্ষমা করবেন। এই ক্রিমিনালকে নিয়ে যান এখান থেকে, দূর হয়ে যাও দিশা, আমার চোখের সামনে থেকে দূর হয়ে যাও। দেখুন বসন্তবাবু, উনি যে অন্যায় করেছেন তার জন্য ওনাকে আমরা আমাদের কাস্টডিতে নিচ্ছি, কিন্তু একজন মহিলাকে রাত্রিবেলা অ্যারেস্ট করা আইন বিরুদ্ধ, তাই ওনাকে এই বাড়িতেই থাকতে হবে আমাদের নজরবন্দি হয়ে, কাল সকাল হলেই ওনাকে আমরা থানায় নিয়ে যাব। চলুন। করতে পারতো বল, নিজের মানুষকে খুন করতে চাইতো? না না রে, শোন মেজদা, তোর ভালোবাসা, সম্পর্ক, মেজ বৌদি, তোকে এইসব ভুলতে হবে, সব ভুলতে হবে। তোকে ভুলবো নিখিল, আমি কি করে ভুলবো? তুই বুঝতে পারছিস না, এতদিনের ভালোবাসা, এতদিনের স্মৃতি, এতদিনের সবকিছু আমি কি করে ভুলে যেতে পারি? আমি তো দিশাকে ভালোবাসতাম, আর দিশার কাছে হয়তো এগুলোর কোনো দাম নেই, হয়তো কোনো মূল্য নেই, কিন্তু আমার কাছে তো মূল্য আছে, আমার কাছে এগুলো অনেক দামি, নিখিল আমি কি করে ভুলবো? আমি বুঝতে পারছি মেজদা ভাই, আমি বুঝতে পারছি, প্লিজ নিজেকে কন্ট্রোল কর, কষ্ট আমি বুঝতে পারছি মেজদা ভাই, বুঝতে পারছি। কিন্তু কি করবি বল, আজ আমাকে খুন করার চেষ্টা করেছে, কাল তোকে মারার প্ল্যান করতে পারে, নিজেকে শক্ত কর মিজদা ভাই। আমি তখন নিখিলের থেকেই ফোনটা পেয়েছিলাম, কাউকে কিছু বলিনি, সব কথা শোনার পর আমি ওখান থেকে নড়তে পারছিলাম না,
পাপি আমার চোখের জল দেখেছিল, কিন্তু আমি লুকিয়ে গেছিলাম, কিচ্ছু বলিনি। আমার এখানে থাকতে ইচ্ছে করছিল না, আমি শুধু ভাবছিলাম দিশা এরকম একটা চক্রান্ত করতে পারল। ছি ছি ছি, আমাকে তো কথাটা বলতে পারতি অরুণ, আমি অন্তত তোর কথাটা বুঝতে পারতাম না। বাবা, তোমাদের বলার মতো সিচুয়েশন ছিল না। এত কিছু ঘটনা ঘটার পরেও দিশাকে আমরা একটা জায়গা দিয়েছিলাম, আমি শুধু ওয়েট করছিলাম নিখিলের জন্য, চেয়েছিলাম তোমাদের সামনেই যা হওয়ার হোক। কৃষ্ণ আছেন, হ্যাঁ আমার শ্যামামায়ের সঙ্গেই কৃষ্ণ আছেন। যা হয়েছে ভালোর জন্যই হয়েছে, হ্যাঁ এরপরে আর আর কোনো ক্ষতি হবে না, আর কোনো ক্ষতি হবে না। জানেন বিয়াইমশাই, আমার শ্যামামা না কিছু একটা আন্দাজ করেছিল, হ্যাঁ আর সেই আন্দাজ করেছিল বলেই ও মানত করেছিল ঠাকুরের কাছে যাতে নিখিল ভালো থাকে। হ্যাঁ, যাক অশুভ শক্তি বিদায় নিয়েছে, এই আমার শান্তি। এবার চলুন আমাদের শুভ কাজটা আমরা শুরু করে দিই, সেটা শুরু করে দিতে পারি আমরা। হ্যাঁ ওবো, যাও না তাড়াতাড়ি, একটা ভিজে কাপড় নিয়ে এসো, ওর মুখ চোখ একটু মুছিয়ে দিই। না না, আমি করে নিচ্ছি, তাছাড়া লগ্ন শেষ হতে তো এখনো কিছুক্ষণ বাকি আছে। হ্যাঁ বাবা, এখনো এখনো সময় আছে খানিকটা। ঠিক আছে, তাহলে আমি ফ্রেশ হয়ে আসছি, বিয়ের যা যা রিচুয়ালস আমি মায়ের সঙ্গে পালন করে নিচ্ছি। তাছাড়া এই বর্দা, ওই গাড়িতে সব কাপড় জামা রাখা আছে তো? হ্যাঁ রে, তোর ধুতি টোপর সব গাড়িতেই আছে। এখন তো সবকিছু ভালো হয়ে গেছে, তখন তোমরা কেউ লক্ষ্য করনি, কিন্তু আমি যখন পড়েছিলাম মেজবুদি খুব আনন্দ পাচ্ছিল। হ্যাঁ মা, আমি সত্যি বলছি মা, আদিত্যদা ছবিও তুলেছে, তুমি দেখতে চাও? হ্যাঁ বড় মা, আমি ছবি তুলে রেখেছি। নিখিল মারা গেছে শুনে দিশার আনন্দটা শুধু দেখো। আনন্দে নিজেকে ধরে রাখতে পারছে না, দিশার মুখটা শুধু একবার দেখো। মা, ভাগ্যি শ্যামা আর মেজদা ভাই আমার নাকের সামনে হাত রেখেছিল, আমি দম বন্ধ করে রেখেছিলাম মা। আর টেনশনে মেজদা ভাই বুঝতে না পেরে সবাইকে বলে দিয়েছি আমি মরে গেছি। চুপ কর না, চুপ কর না, কেন বারবার বলছিস বলতো মায়ের সামনে? তুই জানিস না আমার কত কষ্ট হচ্ছে কালী মরার কথা কেন বলছিস আজকে শুভ দিনে? আর তুই কি করেছিস তোর কোনো ধারণা আছে? ওই মেয়েটা এতদিনের একটা স্বপ্ন যে তাকে বিয়ে করতে আসবি, সে ওইভাবে হাসছে, তোর কোনো ধারণা আছে ওর কি কষ্ট হয়েছে, ওর উপর কি ঝড় চলে গেছে? ওর যে ভালো মন্দ কিছু হয়ে যায়নি আমার কথা বাদই দে, ওর কাছে ক্ষমা চা, শিগগিরই ক্ষমা চা বলছি। শ্যামা প্লিজ প্লিজ আমাকে ক্ষমা করে দাও, শ্যামা প্লিজ। আজ যদি আমি এই নাটকটা না করতাম মেজ বৌদিকে ধরা যেত না শ্যামা। ও শ্যামা, দেখছিস না জামাই কি করছে? বল না বাবা মুখ ফুটে ক্ষমা করে দিয়েছিস, বল। না মা, আমি ক্ষমা করবো না। জানো তুমি, তুমি যখন ওইভাবে রক্ত মাখা অবস্থায় এলে, ভেবে দেখেছো তখন আমার অবস্থাটা কি হচ্ছিল? আমি ক্ষমা করবো না, কিছুতেই ক্ষমা করবো না। শ্যামা তুমি তো নিজেই দেখলে। আমাকে আর কিছু বলার দরকার নেই, সেই সকাল থেকে সমানে তোমাকে ফোন করেছি, কেউ তো একবার ফোন করলে
আমাকে জানিয়ে সবটা করলে কি হতো? যদি এই ভয়ানক নাটকটা করতে করতে সত্যি কোনো বিপদ হয়ে যেত। আমি ক্ষমা করবো না, আমি কিছুতেই ক্ষমা করবো না তোমাকে, কিছুতেই না। নিখিল যা, সে আমার অভিমান ভাঙা, দেখ লগ্নের তো আর বেশিক্ষণ নেই। আদিত্য, তোকে যে কি বলে ধন্যবাদ জানাবো জানি না। আজ যদি তুই এভাবে নিখিলের পাশে দাঁড়িয়ে ওর সঙ্গে প্ল্যানটা না করতি, তাহলে তো আমরা দিশার চরিত্র বুঝতেই পারতাম না। জেঠুমণি প্লিজ, দিস ইজ মাই ডিউটি। আদি, তোর মুখটা ভালো করে দেখি। আদি, জানিস তো আজকে না তোকে আমার ঈশ্বরের মতন লাগছে, বিশ্বাস কর। হ্যাঁ, তোর মনে আছে তুই যখন ছোটবেলায় রাগ করে জেদ করে ভাত খাবো না বলতিস, ছুটে পালিয়ে যেতিস, আমি তোকে কোলে করে বসে ভাত খাইয়ে দিতাম। তুই আজ তোর বড় মাকে সেই অন্নের প্রতিদান দিলি রে, তোর ছোট ভাইয়ের প্রাণ বাঁচিয়ে। শ্যামা, শ্যামা প্লিজ আমাকে ক্ষমা করে দাও, আর কোনোদিনও আমি এরকম কাজ করব না। আসলে আমি যদি এইভাবে না ডুবতাম, মিজো মোদির মনের ইচ্ছে পূরণ হতো না। প্লিজ শ্যামা, একটু বোঝার চেষ্টা করো। মনের স্বাদ মিটলেই মানুষ সব কথা বলে ফেলে, আর মিজো মোদি মুখে না বললেও মিজো মোদির মুখে আনন্দটা বোঝা যাচ্ছিল, তাই না? তাই না? তুমি তো ক্যামেরাতেও দেখলে। কিন্তু শুধুমাত্র প্রমাণ রাখতে গিয়ে আমার কি অবস্থা হয়েছিল সেটা ভেবে দেখেছ? শ্যামা, শ্যামা প্লিজ একটু বোঝার চেষ্টা করো, আমার কাছে আর কোনো উপায় ছিল না। শোনো না, একটু বোঝার চেষ্টা করো। দেখলে তো যেই মেজবৌদি ব্রেক ফেলার কথাটা বললাম, মেজবৌদিকে ধরে ফেললাম। নাটকটা না করলে মেজবৌদিকে ধরে ফেলতে পারতাম না শ্যামা। শ্যামা, আচ্ছা ঠিক আছে, তোমার যা শাস্তি দেওয়ার আমাকে দিয়ে দিও, আপাতত বিয়েটা করে নি, তারপর আমার স্ত্রী যা বলবে আমি চুপচাপ সেটা মেনে নেব। তুমি কি চিরকাল এমন ছেলে মানুষই থাকবে? এত কিছু হয়ে গেল আর তুমি এখন শাস্তির কথা বলছো? অপরাধ করেছি, শাস্তি তো পেতেই হবে। অন্যদিন মজা করো ঠিক আছে, তাই বলে এমন একটা দিনে তুমি এইরকম মজা করলে আমাকে কি দুশ্চিন্তায় না ফেলে তোমার শান্তি হয় না বলো তো? আচ্ছা বাবা, এই নাও, এই নাও কান ধরছি, দেখো দেখো কান ধরছি আমি, প্লিজ প্লিজ আমাকে ক্ষমা করে দাও শ্যামা, প্লিজ। লগ্ন তো বয়ে যাচ্ছে, এবার আমাকে রেডি হতে হবে শ্যামা। এবার আমি আসি। আচ্ছা শ্যামা, তুমি আমাকে বিয়ে করবে তো, নাকি রাগের চোটে বিয়ে ক্যান্সেল? বিয়ে করে নিয়ে যাবে বলেই তো আমি অপেক্ষা করে বসেছিলাম। সত্যি সত্যি সত্যি
তিন সত্যি আর কিছুক্ষণ শ্যামা, তারপর আমরা এক হয়ে যাবো।